তো গাইজ দেখতে পাচ্ছ এখন ইউজি মেরিট লিস্ট আশুতোষ কলেজে, আশুতোষ কলেজে এখন 7 মেরিট লিস্ট, 7 প্রফেশনাল মেরিট লিস্ট এখন বেরিয়ে গেছে। ফার্স্ট অনলাইন রিপোর্টিং, ঠিক আছে, এবার 7 প্রফেশনাল মেরিট লিস্ট বেরিয়ে গেছে। এবার 7 মেরিট লিস্টে আজকে কিন্তু বিকাল 4টা অবধি টাইম ছিল। এবার এখন আরও এখন প্রশ্ন হচ্ছে যার মনে যে আরও কি এখন লিস্ট বেরোবে। দেখো এখনও 10টা সিট, এখনও আমি কেমিস্ট্রি সাপোজ ধরলাম, কেমিস্ট্রিতে এখন 201 অবধি ছেড়েছে আর জেনারেলে ছেড়েছে কত 665 পর্যন্ত, 665 পর্যন্ত ছেড়ে গেছে। এবং এখন একটাই প্রশ্ন হলো যে আরও কি এখন লিস্ট ছাড়বে। হ্যাঁ মনে হচ্ছে এখনও আরও লিস্ট ছাড়বে, কারণ 7 মানে আরও 10 অবধি যাবে, 10 অবধি লিস্ট যাবে। তার কারণ হচ্ছে এখানে যা অবস্থা শুরু হয়ে গেছে, এখন 7 নম্বর লিস্ট অবধি ছাড়ছে, তবুও এখন আরও 10 জন করে দরকার। এখন আরও ছাড়বে, আরও ছাড়বে, এখন চিন্তা নেওয়ার দরকার নেই। আরও মিনিমাম 2টো লিস্ট তো যাবে মনে হচ্ছে, তবুও কি বলা যায়। ঠিক আছে, আর একটা কথা বলে দিচ্ছি, দেখো এখানে 5th মেরিট লিস্ট, এখানে 5th মেরিট লিস্টে যখন আমি ক্লিক করছি, একটা তোমাদের মজার জিনিস দেখাচ্ছি। 5th মেরিট লিস্টে 13 জনকে ছেড়েছে, এখানে 13 জনকে, এখানে দেখো 13 জনকে, ফিফথ না, তাহলে 6th লিস্টটা তাহলে ছেড়েছিল মনে হয়। 6th লিস্ট 11 জনকে ছেড়েছে, 6th লিস্টে 11 জনকে ছেড়েছে। এখানে দেখো 170 নম্বরে আমার নাম ছিল, সৌভিক বর, এটা কিন্তু আমার নাম, আমি কিন্তু এখানে অ্যাডমিশন নিয়েছিলাম। ওকে, বাট আমি আশুতোষ কলেজে যাবো না, আমি এখন স্কটিশ চার্জে বর্তমানে ভর্তি হওয়ার প্ল্যান করছি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ এইরকম একটা ব্যাপার। আর আমি যদি কোনো নিউজ আপডেট আসে বা তোমাদের কিছু জানার থাকে তাহলে এরকম বলবে। ভেরিফিকেশানের ডেট সব জায়গায় হয় 15 তারিখের আগে করবে, না হলে 15 তারিখের পরে ক্লাস শুরু হলে তখন একটা ক্লাসে ডেকে নেবে এবং বলবে যে আজকে মুক্তিনে এসো, ভেরিফিকেশানের ডেট আছে। সেই সময় গেলে ভেরিফিকেশানের ডেটটা হয়ে গেলেও করে নিলে কী কী ডকুমেন্ট লাগবে সব তো জানা আছে। এবার তাহলে আজকের জন্য এইটুকু, আর কারোর যদি কিছু জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে ওকে, টাটা, গুড বাই। আপাতত এখন এই পর্যন্ত, গুড ইভিনিং।